আমার প্রিয় কৃষক ভাইরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইরা আমাদের ধানের জমিতে আমরা মাজরা পোকার আক্রমণ কিন্তু আমরা সকলেই দেখে থাকি আর এই মাজরা পোকার আক্রমণ হলে আমাদের কিন্তু ধানের ফসলে ব্যাপক পরিমাণে ক্ষতি হয়ে থাকে আর এই মাজরা পোকার আক্রমণ আমরা কখন দেখতে পাই না যখন ধান গাছে নতুন পাশ কাঠি ছাড়তে শুরু করে এবং ধান গাছের যে গ্রোথ স্টেজ তার প্রথম অবস্থায় আমরা কিন্তু এই মাজরা পোকার আক্রমণ প্রথম থেকেই দেখে থাকি তো এক কথায় বলা যেতে পারে মোটামুটি ধান গাছের বয়স যখন কুড়ি থেকে পঁচিশ দিন সেই সময় থেকেই কিন্তু দু একটি করে মাজরা পোকার আক্রমণ আমরা আমাদের ধানের জমিতে দেখে থাকি তো এই সময় আমরা যেটি করি বিভিন্ন ধরনের কীটনাশককে স্প্রে মাধ্যমে ব্যবহার করি এবং অনেকেই যেটি করে যে দানা কীটনাশক আমরা ব্যবহার করে থাকি তো বাজারে বিভিন্ন ধরনের দানা কীটনাশক কিন্তু আমরা পেয়ে থাকি তো আজ আমি এই ভিডিওতে আলোচনা করব আদামা কোম্পানির ভ্যারস দানা কীটনাশক নিয়ে যে দানা কীটনাশকটি বাজারে এখন খুব ব্যাপক পরিমাণে চলছে এবং এই কারণেই চলছে কারণে রেজাল্ট কিন্তু খুব ভালো পাওয়া যাচ্ছে অর্থাৎ মাজরা পোকাকে কিন্তু খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারছে এবং তার পাশাপাশি কোম্পানি বলছে যে এই আদামা কোম্পানির ব্যারোজ দানা কীটনাশকটি ব্যবহার করলে ধান গাছের পাশকাঠির সংখ্যা বৃদ্ধি হয় ধান গাছের শিকড়ের বৃদ্ধি হয় এবং ধান গাছের ক্লোরোফিল যে পাতায় ক্লোরোফিল দেখা যায় সেই ক্লোরোফিলের সংখ্যাকেও বাড়িয়ে তোলে এবং ধান গাছের গ্রোথকে বৃদ্ধি করে তো প্রিয় কৃষক ভাইয়েরা চলুন আজ আমরা দেখিনি এই ভিডিওতে এই যে আদামা কোম্পানির ব্যারোজ দানা কীটনাশকটি এর মধ্যে আমরা কোন টেকনিক্যালকে দেখতে পাই এবং এর অ্যাকশন মোডগুলো কি কি কিভাবে কীটেদেরকে দমন করে এবং কোন কীটদেরকে দমন করতে পারে এবং কোন কোন ফসলে আমরা ব্যবহার করতে পারবো সেই সকল বিষয় নিয়ে আলোচনা করব এবং তার পাশাপাশি আলোচনা করব এর ব্যবহারিক সঠিক ডোজ কতটা কি পরিমাণে আমাদেরকে ব্যবহার করতে হবে কখন ব্যবহার করতে হবে কিভাবে ব্যবহার করতে হবে তার সঠিক পদ্ধতিটি কী সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং এই যে কোম্পানি বলছে যে এক কথা আমরা যদি বলি এটি একটি ফাইটোটনিকের কাজ করছে অর্থাৎ এর মধ্যে আর কি কি আমরা দেখতে পাই অর্থাৎ এই ব্যারোজের মধ্যে আর কী কী আছে যার কারণে এটি একটি ফাইটোটনিকের কাজ করছে সেই বিষয়টি নিয়ে আমরা এখানে আলোচনা করব এবং তার পাশাপাশি আমরা এই যে ব্যারোজ ইনসেকটিসাইড বা দানা বিষ এটি ব্যবহারের ক্ষেত্রে আমাদের কোন কোন সাবধানতা অবলম্বন করতে হবে সেই বিষয়গুলো আমাদের জানতে হবে এবং সবশেষে আমরা জানবো এই ব্যারস কীটনাশকটির বাজারের দাম কত তো প্রিয় কৃষক ভাইরা ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি মন দিয়ে দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেল নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন প্রিয় কৃষক ভাইরা ভিডিওটি শুরু করা যাক এই যে আদামা কোম্পানির ব্যারস কীটনাশকটি অর্থাৎ দানা কীটনাশকটি এর মধ্যে আমরা যে টেকনিক্যালটি দেখতে পাই সেটি হচ্ছে কার্ট অফ হাইড্রোকোলোরাইট সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট এবং এর মধ্যে আরও একটি টেকনিক্যাল আছে সেটি হলো ইমাম্যাক্টিন বেঞ্জয়েট জিরো পয়েন্ট টু ফাইভ পারসেন্ট এবং এটি আছে জিআর ফর্মে অর্থাৎ গ্যানুয়াল ফর্মে আমরা যাকে বলি দানাদার ফর্মে এখানে এই যে কার্ট অফ হাইড্রোকলোরাইট আমরা দেখছি সেভেন পয়েন্ট ফাইভ পারসেন্ট আমরা দেখতে পাই এই ব্যারজের মধ্যে আর এর আগে আমরা বাজারে এই নর্মাল একটি টেকনিক্যাল দিয়ে গঠিত কার্ট অফ হাইড্রোকলোরাইট ফোর পার্সেন্ট যে জিআর ফর্মে আমরা দেখেছিলাম তো এক কথায় বলা যেতে পারে সেই ফোর পার্সেন্ট জিয়ার ফর্ম থেকে এই যে ব্যারুজের মধ্যে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট জিআর ফর্মে দেওয়া হয়েছে অর্থাৎ এখানে সাড়ে তিন পারসেন্ট বেশি পরিমাণ এর মধ্যে আছে তাই কীটেদেরকে কিন্তু খুব ভালোভাবে দমন করতে পারবে এবার তাহলে চলুন নিই এই যে কাটা ফাইড্রোক্লোরাইট এটি কিভাবে কিটেদেরকে দমন করে থাকে কাটা ফাইড্রোক্লোরাইট এটি একটি অ্যানালগ গোত্রের একটি কীটনাশক এবং এর যদি আমরা অ্যাকশন দেখি তাহলে এটি একটি স্পর্শজনিত এবং পাকস্থলীজনিত কীটনাশক অর্থাৎ এর মধ্যে আমরা যে অ্যাকশন অ্যাকশন দেখতে দেখতে পাই পাই এবং স্টমাক যার কারণে চিবিয়ে খাওয়া পোকা এবং রস শোষক পোকার বিরুদ্ধে কিন্তু বিশেষভাবে কার্যকারী গুণ এর মধ্যে আছে এবং তার পাশাপাশি কিছু পোকার ক্ষেত্রে ডিম আপনার যে কিট অর্থাৎ লাভা এছাড়া পূর্ণাঙ্গ দশা এই সম্পূর্ণ জীবনচক্রকে কিন্তু নষ্ট করতে পারে এবং পোকাকে কিভাবে দমন করে না পোকার স্নায়ুতন্ত্রের উপর বিষক্রিয়া ঘটায় পোকার স্নায়ুতন্ত্রের হিসাবে কাজ করে ফলে পোকা নিষ্ক্রিয় হয়ে চুপচাপ শুয়ে থাকে এবং শেষে মারা যায় এরপর আসি চলুন একটিন বেঞ্জয়েট টেকনিক্যালটি নিয়ে এই যে ইমামকটিন বেঞ্জয়েট যে টেকনিক্যালটি এটি একটি অ্যাভামেক্টিন গোত্রের কীটনাশক এবং এর যদি আমরা অ্যাকশন মোট দেখি তাহলে আমরা এর মধ্যে দেখব পাকস্থলী জনিত কীটনাশক এটি অর্থাৎ স্টমাক অ্যাকশনের মধ্যে বর্তমান এবং যেহেতু একটি অ্যাভাম্যাক্টিন গোত্রের কীটনাশক তাই অ্যাভাম্যাক্টিন পোকার মস্তিষ্ক পেশির স্নায়ুতন্ত্রের আবরণের সঙ্গে আবদ্ধ হয়ে যায় স্নায়ুতন্ত্রের উদ্দীপনা পরিবহনের সঙ্গে যুক্ত বিপরীতধর্মী ধর্মী প্রেরক পদার্থ গাবা অর্থাৎ গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড এর কাজে বাধা সৃষ্টি করে যার ফলে পোকার পক্ষাঘাত হয়ে মৃত্যু ঘটে আর এই যে ইমামেক্টিন বেনজয়েট এটি বিশেষত ল্যাপিডোবর্গের যে কিট আছে সেই কিটেদেরকে খুব ভালোভাবে দমন করতে পারে এবার যদি আমরা এক কথাই বলি এই যে আদামা কোম্পানির ব্যারোস এর মধ্যে আমরা যে দুটি টেকনিক্যালকে দেখতে পাচ্ছি কার্টা হাইড্রোক্লোরাইট এবং ইমামেকটিন বেনজয়েট এখানে দানাদার ফর্মে আছে এই দানাদার ফর্মে থাকার কারণে আমাদেরকে এটি স্প্রের মাধ্যমে ব্যবহার করা প্রয়োজন পড়ে না এটি আমরা জমিতে ছিটিয়ে ব্যবহার করি সেক্ষেত্রে গাছের শিকড়ের মধ্যে দিয়ে গাছের মধ্যে এই এর যে বিষক্রিয়তা সেটি প্রবেশ করে এবং গাছে সর্বত্র ছড়িয়ে পড়ে যার ফলে যখন কিটেরা এই গাছের পাতা রস শোষণ করে খায় বা গাছের পাতাকে চিবিয়ে খায় বা গাছের যে কোনো অংশকে চিবিয়ে খায় তখন কি হয় সেই কিটেদের মধ্যে সরাসরি বিষক্রিয়তা ঘটে যার ফলে কিটেরা কিন্তু মারা যায় এবার এই যে আদামা কোম্পানির ব্যারস এটি বলা হচ্ছে যে ফাইটোটনিকের কাজ করে তো এটি কিভাবে করে না এই যে আদামা কোম্পানি ব্যারস এটি চিলেটেড জিং বেস একটি কীটনাশক অর্থাৎ এর মধ্যে আমরা চিলেটেড জিংকে দেখতে পাই যে চিলেটেড জিং থাকার কারণে আমরা যখন এই আদামা কোম্পানির ব্যারসকে আমাদের ফসলে অর্থাৎ বিশেষ করে ধানের জমিতে যখন ব্যবহার করি ধান গাছের পাতার যে সবুজাবো ভাব পাতার ক্লোরোফিলের সংখ্যাকে বৃদ্ধি করে তার পাশাপাশি গাছের গ্রোথকেও কিন্তু বাড়িয়ে তোলে এবং এর মধ্যে আছে সাইট্রিক অ্যাসিড যেটি আপনার গাছের শিকড়কে বৃদ্ধি করতে সাহায্য করে ধান গাছের নতুন করে পাশ কাটিয়ে আনতে সাহায্য করে তো এক কথায় বলা যেতে পারে এটি একটি দুর্দান্ত ফাইটোটনিকের কাজ করে তবে আপনারা যদি এর প্যাকেটের গায়ে দেখেন তাহলে শুধু এই দুটো টেকনিক্যালকে পাবেন সেটি হচ্ছে কার্টা ফাইড্রোক্লোরাইট এবং ইমাম ইমাম্যাক্টিন বেঞ্জয়েড সেখানে চিলেটেড জিঙ্ক বা সাইট্রিক অ্যাসিড এ দুটোর উল্লেখ কিন্তু করা নেই তো এবার আসি আমরা কোন কোন কিটেদেরকে দমন করতে পারে না যেহেতু আমরা বিশেষ করে কোম্পানি বলছে এটি ধানে ব্যবহার করার ক্ষেত্রে তো সেখানে আপনারা মাজরা পোকাকে খুব ভালোভাবে দমন করতে পারবেন এবং তার পাশাপাশি পাতামোড়া পোকাকেও কিন্তু দমন করতে পারে এছাড়া দেখা গেছে যে মাটিতে থাকা যে লাল কেঁচো যেটি গাছের শিকড়ের ক্ষতি করে সেই লাল কেঁচোকে দমন করে এবং কিছু বিশেষ শোষক পোকাকেও কিন্তু অল্প বিস্তার দমন করতে পারে বা নিয়ন্ত্রণ করতে পারে এবার যদি ফসলের কথা বলি তাহলে কোম্পানি শুধুমাত্র রেকমেন্ড করে যে এটি ধানের ক্ষেত্রে ব্যবহার করা যাবে এছাড়া ভুট্টা আখ বা অন্যান্য ফসলও কিন্তু এই আদামা কোম্পানি ব্যারসকে ব্যবহার করা যেতে পারে তো এর যদি ডোজের কথায় আসি আমরা ধানের ক্ষেত্রে বা অন্যান্য ফসলের ক্ষেত্রে শুধুমাত্র আখ চাষের ক্ষেত্রে বাদে আমরা প্রতি বিঘা জমির জন্য অর্থাৎ তেত্রিশ শতক জমির জন্য আমরা এক কেজি হারে ব্যবহার করব অর্থাৎ এক একর জমিতে আমরা তিন কেজি হারে ব্যবহার করব। আর শুধুমাত্র আখের চাষে বা আখের জমিতে আমরা প্রতি বিঘা জমির জন্য দু কেজি হারে ব্যবহার করব অর্থাৎ একর প্রতি আমরা ছয় কেজি হারে ব্যবহার করব এবার চলুন দেখে আমরা এই যে আদামা কোম্পানির ব্যারস এটিকে আমাদের কখন ব্যবহার করতে হবে এবং কিভাবে ব্যবহার করতে হবে প্রথমত যখন বিশেষ করে আমি ধান গাছের ক্ষেত্রেই বলছি যখন ধান গাছের পাশ সারতে শুরু করলো বা গাছের গ্রোথ স্টেজ শুরু হলো অর্থাৎ এক কথায় বলা যায় যে কুড়ি থেকে পঁচিশ দিন যে সময় আমরা প্রথম চাপান সার দিই সেই প্রথম চাপান দেওয়ার সময় আমরা যদি এই আদামা কোম্পানির ব্যারসকে ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু আমরা খুব ভালো রেজাল্ট কিন্তু দেখতে পাবো এছাড়া যে কোনো ফসলে আপনারা যখন ব্যবহার করবেন সেই ফসলের গ্রোথ স্টেজের শুরুর দিকে যদি আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট কিন্তু দেখা যায় এবং ব্যবহার কিভাবে করবেন না বিশেষ করে ধানের ক্ষেত্রে আমরা যখন ধানের জমিতে ব্যবহার করব যেহেতু একটি দানা বিষ তাই ব্যবহারের সময় অবশ্যই আপনার ধানের জমিতে এক থেকে দেড় সেন্টিমিটার জল কিন্তু জমিতে ধরে রাখতে হবে আর ব্যবহার যখন করবেন তখন আপনারা ইউরিয়া সারের সাথে আপনারা মিশিয়ে জমিতে ছিটিয়ে দিতে পারেন অথবা যদি মনে করেন যে না আমরা সারের সাথে ছিটিয়ে ব্যবহার করব না শুধু ব্যবহার করব সেক্ষেত্রে শুকনো বালি বা শুকনো মাটির সাথে কিন্তু ছিটিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন আর জমিতে অবশ্যই তিন থেকে চার দিন জল ধরে রাখবেন তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট কিন্তু আপনারা দেখতে পাবেন এছাড়া যখন আপনারা অন্যান্য ফসলে ব্যবহার করবেন সেক্ষেত্রে জমিতে যদি সেচ দেওয়ার পরে আমরা এই আদামা কোম্পানির ব্যারসকে ছিটিয়ে দিই তাহলে সেক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট দেখা যাবে অথবা আগে এই ব্যারস যে দানা কীটনাশক এটি ছিটিয়ে দিয়ে আমরা যদি সেচ দিয়ে জমিতে জলটি আটকে দিই এবং সেই জমি জলটি যাতে মাটিতে টেনে নেয় এইরকম পরিমাণে জল দিই তাহলে কিন্তু ভালো রেজাল্ট আমরা দেখতে পাবো জমির থেকে যেন জলটা বেরিয়ে না যায় এবার এখানে একটা সতর্কতা মূলক ব্যবস্থা আমাদের করতে হবে সেটি হচ্ছে আমরা যেহেতু বলা হয়েছে এটি একটি জিং বেস কীটনাশক তাই আমরা ফসফরাস জাতীয় কোনো সারের সাথে আমরা কিন্তু এই আদামা কোম্পানি ব্যারসকে ব্যবহার করব না আরেকটা যেটি আমাদের খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে শুকনো মাটিতে যদি আমরা এই আদামা কোম্পানি ব্যারসকে ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু আমরা খুব ভালো রেজাল্ট পাবো না আর এর যদি আমরা মেয়াদ দেখি অর্থাৎ কতদিন পর্যন্ত আমাদের ফসলকে সুরক্ষিত রাখবে তো সেক্ষেত্রে বলা যায় যে কুড়ি থেকে পঁচিশ দিন তো খুব ভালোভাবে আপনার ফসলকে কীটেদের হাত থেকে রক্ষা করবে এবার সবশেষে আসব এই আদামা কোম্পানির ব্যারোজের বাজারে দাম কত মোটামুটি এক কেজির যে প্যাকেট সেই এক কেজির প্যাকেটের দাম বাজারে তিনশো থেকে তিনশো তিরিশ টাকা মতো এবং তিন কেজির প্যাকেটের দাম আপনার মোটামুটি নশো থেকে নশো পঞ্চাশ টাকার মতো বাজারে পাওয়া যায় তো প্রিয় কৃষক ভাইয়েরা আশা করছি আমার এই ভিডিও থেকে আপনাদের কিছুটা হলে উপকার আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিও একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে